হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে আমি আমার মাইক্রোটিক রাউটারটাকে কীভাবে সিকিউর করে রাখতে পারি। অর্থাৎ সিকিউর বলতে এখানে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি তা হচ্ছে আমরা উইন্ডোজে যখন ইউজার নেম পাসওয়ার্ড দিই তখন কিন্তু ডিরেক্টলি আমরা কানেক্ট করতে পারি, বা আমরা দেখা যায় ব্রাউজারে গিয়েও যদি আইপি আমরা যখন দিই তখন ইউজার নেম পাসওয়ার্ডের সাথে সাথে আমরা লগ ইন করতে পারি। অর্থাৎ এগুলো হচ্ছে ডিফল্ট কিছু পোর্ট ওরা ফলো করে, সেজন্য আমরা ইজিলি লগ ইন করতে পারি। আমরা আজকে যে বিষয়টা দেখবো ওই পোর্টগুলো চেঞ্জ করে দিয়ে আমরা আসলে এটাকে সিকিউর করার চেষ্টা করব। সো আমরা যে উইনবক্সে ক্লিক করে আমি আমার যে মাইক্রোটিকে লগ ইন করছি, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, জাস্ট লগ ইন হয়ে গেল। সো এখানে কিন্তু আপনার কোনো ডিফল্ট পোর্ট এখানে ইউজ করা হচ্ছে। সো দেখেন আপনি এখানে যদি আপনি এসে যান সার্ভিসে গেলে এখানে দেখেন উইনবক্সের ডিফল্ট পোর্ট হচ্ছে 8291, ঠিক আছে। সো ওই জন্য কোনো আমাদের কোনো পোর্ট নাম্বার দিতে হয় না, ও অটোমেটিকলি কানেক্ট হয়ে গেল। সো আমরা এখন এটা পোর্টটা চেঞ্জ করে দেখি, মনে করি এই পোর্টটা চেঞ্জ করে আমরা 8281 দিয়ে দিলাম, দেন আমরা অ্যাপ্লাই করে ওকে করি। সো এখন যদি আমি উইনবক্স দিয়ে লগ ইন করার চেষ্টা করি, এখন আমি কানেক্টে ক্লিক করি, দেখেন এখন কিন্তু কানেক্ট হচ্ছে না। সো এই পোর্টটা যদি আপনি চেঞ্জ করে রাখেন তাহলে যে বিষয়টা হচ্ছে এই ইউজার নেম পাসওয়ার্ড অনেক সময় আমরা সেভ থাকে মাইক্রোটিকে, সো আমরা যদি এটা তখন পোর্টটা চেঞ্জ করে রাখতে পারি। তো পোর্টটা যদি চেঞ্জ করে রাখি তাহলে আমি ছাড়া অন্য কেউ তাহলে তখন আর লগ ইন করতে পারবে না। এখন আমি এই পোর্টটা দিয়ে দেখি যে বেসিক্যালি লগ ইন হয় কি না। ওকে, দেন আমি কানেক্টে ক্লিক করি, দেখেন এখন আমি কানেক্ট করতে পারছি। সো দ্যাটস গ্রেট। সো অ্যানাদার যে বিষয়টা হচ্ছে আমরা যদি এখানে ব্রাউজারে যদি আমি আইপিটা লিখি দেখবেন এটা চলে আসতেছে 192.168.8.1, দেখেন এখানে ইউজার নেম পাসওয়ার্ডের সাথে সাথে লগ ইন হয়ে যাবে। সো যে কেউ কিন্তু তখন ট্রাই করতে পারে আপনার নেটওয়ার্কে যে আছে সে রাউটার ঢোকার জন্য চেষ্টা করতে পারে। আপনি ব্রাউজারের যে পোর্টটা আপনি চেঞ্জ করে রাখতে পারেন। সো এখানে যদি আপনি আমরা আইপি থেকে যখন এই সার্ভিসে যাচ্ছি দেখেন 80 ডিফল্টে থাকে। সো আপনি চাইলেন না আমি 80 চেঞ্জ করে আমি এখানে 81 দিয়ে রাখবো। সো অ্যাপ্লাই করে ওকে। সো এখন যদি আপনি চেষ্টা করেন দেখেন লগ ইন করতে পারেন কি না, আপনি কি লগ ইন করতে পারতেছেন না। সো আপনি যেহেতু জানেন যে পোর্ট নাম্বার কত, সেই পোর্ট নাম্বার যদি এখন ট্রাই করেন তখন দেখেন ঠিকই আপনি লগ ইন করতে পারছেন। সো আজকে যে বিষয়টা দেখলাম যে বেসিক্যালি আমি আমার মাইক্রোটিকে কিভাবে বিভিন্ন আমাদের যে উইনবক্সের পোর্ট বা ব্রাউজারের পোর্ট এগুলো চেঞ্জ করে কিভাবে মাইক্রোটিকে সিকিউর করে রাখতে পারি। থ্যাংক ফর ওয়াচিং, বাই।